নমস্কার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেমন আধার কার্ড চালু হয়েছিল, সেই রকমই আরও একটি কার্ড পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চালু হতে চলেছে। কার্ডটির নাম হলো আভা কার্ড। তো এই আভা কার্ডটি কী, কীভাবে আপনারা বানাবেন, এই কার্ডে আপনারা কীভাবে সুযোগ সুবিধা পাবেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, 12 সংখ্যার আধারের পর এবার আসছে 14 সংখ্যার আভা কার্ড। দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত ঠিকুজি লিপিবদ্ধ রাখতে এই কার্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। উদ্যোগটি ইতিবাচক হলেও আভার নাম নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে জন্মলগ্নেই। পুরো নাম দি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। হেলথ অ্যাকাউন্ট নিয়ে সমস্যা না থাকলেও শুরুর আয়ুষ্মান ভারত বাকবন্ধের মধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারত পুরনো বিতর্কের প্রসঙ্গ উঠছে। কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের অবশ্য দাবি, বিতর্কের অবকাশ নেই। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল ডাটাবেস থাকলে তা যে কোনো রাষ্ট্রেরই সঠিক স্বাস্থ্যনীতি তৈরিতে সহায়তা হয়, অন্যদিকে নাগরিকদের সুবিধা হবে। প্রেসক্রিপশন, রোগ ও রক্ত পরীক্ষার গাদা গাদা কাগজ সমেত মেডিকেল রেকর্ড নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। আভা কার্ডের কিউআর কোড স্ক্যান করলেই সেই নাগরিক স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে। তিনি কবে কোথায় ডাক্তার দেখিয়েছেন, কী কী পরীক্ষা করেছেন, কোন কোন অসুখে আক্রান্ত ইত্যাদি। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে আভা নথিভুক্তিকরণের জোর বাড়াতে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। রাজ্যগুলি সেই চিঠি জেলায় জেলায় পাঠিয়েছে। আভা কি বাধ্যতামূলক হবে? কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন এখনই নয়। আপাতত নথিভুক্তিকরণ বৃদ্ধি ও হাসপাতালগুলির তথ্য আপলোডে জোর বাড়ানোই প্রধান লক্ষ্য। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, এটুকু বলতে পারি ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন প্রকল্প অনুযায়ী প্রত্যেক হাসপাতাল নার্সিংহোম সংক্রান্ত তথ্য ডিজিটালি নথিভুক্ত করছি আমরা। সূত্রের খবর, গুগল প্লে স্টোরে গিয়ে এবিডিএম হেলথ রেকর্ড অ্যাপ ডাউনলোড করে দেশের যে কোনো নাগরিক নিজের আভা নথিভুক্তকরণ করতে পারবেন। আভা ওয়েব পোর্টালে গিয়েও নাম নথিভুক্ত করা সম্ভব হবে। সরাসরি বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও আভা অ্যাকাউন্ট চালু করা যাবে। অ্যাকাউন্ট তৈরির পর আভা কার্ডের সফট কপিও বের করা যাবে। কেমন দেখতে হবে সেই কার্ডটি? না, কার্ডের উপরে থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আভা ও ন্যাশনাল হেলথ অথরিটির লোগো। নিচে বাম দিকে উপভোক্তার ছবি, মাঝে থাকবে উপভোক্তার নাম, হেলথ আইডি নম্বর, জন্মদিন, লিঙ্গ এবং মোবাইল নাম্বার। ডান দিকে থাকবে একটি কিউআর কোড। নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত ঠিকুজি কোষ্টি ডিজিটাল করার জন্য মোদী সরকার এই পরিকল্পনা করেছে এখন। তার মানে এটা একটা হেলথ রেকর্ড বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এই কার্ডটা খুবই প্রয়োজন হবে। আপনারা যদি এই কার্ডটি বানাতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় আপনাদেরকে এই নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো, কীভাবে আপনারা এই কার্ডটি বানাবেন। তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।